ভাংলা কুয়ে নদীর বাঁধ জলের তলায় 8 থেকে 10টি গ্রাম। 2021 সালের পর ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ। সেবার বাঁধ ভেঙেছিল কান্দরকুলো গ্রামে। 3 বছর পর বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার রাতভর বৃষ্টিতে 2024 সালে নতুন করে বাঁধ ভাঙল কুয়ে নদীতে। এবার লাভপুরের ঠিবা গ্রামে তালতলার কাছে ভেঙেছে কুয়ে নদীর বাঁধ। রবিবার ভোরবেলায় এই বাঁধ ভেঙে যাওয়ার ফলে হু হু করে নদীর জল ঢুকতে শুরু করেছে গ্রামগুলিতে। হু হু করে জল ঢোকার কারণে ঠিবা, কাজীপাড়া, নাঙ্গলহাটা সহ অন্তত পক্ষে 8 থেকে 10টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তড়িঘড়ি এলাকা পরিদর্শনে যান এবং যে সকল মাটির বাড়ির বাসিন্দারা রয়েছেন তাদের সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া থেকে শুরু করে তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। নদীর বাঁধ ভেঙে যাওয়ায় এলাকা প্লাবিত হওয়ার ফলে হাজার হাজার হেক্টর জমি এখন জলের তলায় চলে যাওয়ায় সবচেয়ে ক্ষতির মুখোমুখি হবেন চাষিরা। এছাড়াও ক্ষতির মুখে সেই সকল বাসিন্দারা যারা মাটির বাড়িতে বসবাস করেন, পরিস্থিতির দিকে বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে নজর রাখা হচ্ছে। আর্থিকভাবে যে পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়েছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কোনোটা স্থানে, সেটা প্রাথমিক বিদ্যালয় হোক, হাই স্কুল হোক, সেখানে নিয়ে গিয়ে তাদের সেখানে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে।